তথ্যচিত্রে একরকম বাস্তবেই দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এমন দাবি করেছেন খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ। বলেন, কলকাতায় বঙ্গবন্ধু নামের এই তথ্যচিত্রের জন্য যখন ক্যামেরা চালিয়েছেন, তখন মনে হয়েছে বঙ্গবন্ধু কলকাতাতেই ঘুরে বেড়াচ্ছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এমনটাই জানালেন গৌতম ঘোষ। কলকাতার সঙ্গে বঙ্গবন্ধুর অসংখ্য স্মৃতি জড়িত, যার বেশ কিছু অংশ তিনি নিজে লিখে গেছেন। কলকাতা কেন্দ্রিক বঙ্গবন্ধুর অজানা আরো অনেক তথ্য নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র, বানাচ্ছেন কলকাতার খ্যাতিমান চিত্র পরিচালক গৌতম ঘোষ। শুক্রবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনের ব্যাপ্তি এত বড় যে কলকাতার পর্ব দেখলেই বোঝা যাবে তার সাহসিকতা। যে সময়টা বঙ্গবন্ধু নিজেকে তৈরি করেছেন, একটা বিরাট স্বপ্ন দেখেছেন, এবং সেই স্বপ্ন আমরা জানি রেস্ট ইজ হিস্ট্রি, সেটা তো বলার কিছু নেই। কিন্তু ওই পর্বটা, সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব, সেটাকে আমি ধরার চেষ্টা করছি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন ছবি স্বাধীনতার পর তৈরি করলে ভালো হতো। এই সব ছবি আরো 50 বছর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরে উদ্যোগ নিলে অনেক অনেক ভালো হতো। আমাদের দুর্ভাগ্য যে 1975 সালে আমরা প্রথম কয়েক বছর এই আমাদের সংসার ঠিক রাখতেই ব্যস্ত ছিলাম, আর তারপরে তো আমাদের জীবনে আসলো একটা কালো অধ্যায়। 30 মিনিটের এ চিত্র এবছরের জুনের মধ্যেই শেষ হবে। শিউলি রূপা, দেশ টিভি, ঢাকা।